সাকিবে যখন নাচের গুরুবে ছিল ডান্স ছিল যখন নাচ করতো তখন রাত্রিও নাচ করতো গোপনীয় কি হয়েছে না হয়েছে সাকিবের ব্যাপার রাত্রির ব্যাপার তারপরে অপু অপু কই বুবলি কই আর রাত্রি কোথায় আপ আমার নাম পারবিন আমি ফিলিমে আইজকে তিরিশ বছর ধরে ফিল্মে আইছি যসিন বাই রামলে আইছে আলঙ্গীর বাইর আমি কাঞ্চন বাড়ির সাথে দুরশে কাজ করছি বাড়ির সাথে কাজ করছি বাড়ির সাথে কাজ করছি এবং সালমান সার সাথে কাজ করছি সাকিব খান পরে আইসে মান্না সিনিয়র ছিল মান্না ভাইও আগে আইসে তারপরে সাকিব আইসে সাকিব আম অনেক অনেক পরাইছে এবং সাকিব রে নিয়া যে রাত্রি যে অবস্থা শুরু করছে দেন তার নাকি স্বামী তার ছেলের বাপ এগুলি সম্পূর্ণ সব মিথ্যা কথা আপনার একটা বিশ্বাস তো করবেন না সাকিবে যখনই নাচের গুরুবে ছিল ড্যান্স ড্যান্সে ছিল যখন নাচ করতো তখন রাত্রিও নাচ করতো তখন থেকে একটা মানুষের একটা ভালোবাস হয়ে গেছে হওয়ার পরে গোপনীয় কি হয়েছে না হয়েছে এর এলো সাকিবের ব্যাপার রাত্রির ব্যাপার তারপরে ওইটা মিট মাঠ শেষ ওই আগে মিট মাঠ একটা মানে এটা আপনারা জানতে পেরেছেন আসলে কি হলো না হলো এটা আমরা জানতে পারছি যে ওর সাথে একটু প্রেম ছিল কিন্তু তারপরে আর প্রেম নাই এটা ভাঙ্গা ভাঙ্গি হয়ে গেছে অনেক আগে যখননি সাকিব খান সাইফ ছিল তখন থেকেই জুনিয়র যখন ছিল সাইফ যখন ছিল তখন এই জিনিসটা বাদ হয়ে গেছে তারপরে রাত্রি এই যে মগবাজারে বাহাদুরের কাছে বিয়া বইল বাহাদুর রংবাস ছিল বিয়া বইছে বিয়া হওয়ার পর এই ছেলেটা পেটে আছে এই ছেলেটা জন্ম হয়েছে সেই বাহাদুরে মনে করেন এই গুলি করে তারা মেরা ফালাইছে বাহাদুর মারা গেছে এখন এই বাচ্চাটা এখন কিন্তু সাকিব খানের না ও দাবি করে যে সাকিব খানের এটা জন্মের কিন্তু মিথ্যা কথা ওর সাথে বিয়া হয় নাই কিচ্ছু হয় না ও কাগজপত্র কিচ্ছু দেখাতে পারবো না যদি আপনারা যদি বলেন যে তোমার বিয়া ইসে তোমার কাগজপত্রই দাও সেটা কিন্তু দেখাতে পারবো না এটা মিথ্যা গুবি উড়েছে সাকিব খান রে মনে করেন একটু ই করার জন্য মনে করেন মান সম্মান ইজ্জত মারার জন্য কিন্তু এটা পারবো না আমরা ফিলিমে অনেক লোক আছি সাক্ষী ও যদি কোনো আদালত করে ও যদি কোনো বিচারে ডাকে তাহলে আমরাই তার একটা কথা কি একটা মানুষ যদি অনেক শত্রু থেকে যদি অনেক বড় হয় তার পিছনে অনেক শত্রু থাকে তার পিছনে অনেক শত্রু থাকে এটা সত্যি কিন্তু অপু অপুর সাথে যেন সাকিবের বিয়ে হয়েছে এবং বাচ্চা হয়েছে এটা আমার ফিল্মের লোকও জানে তারপরে বুবলিরে নিয়ে যেন একটা আলোচনা হইতাছে তার সন্তান বুবলি তার স্ত্রী হয়তো এটা হইতে পারে কিন্তু রাত্রির কথাটা একদম মিথ্যা এই রাত্রি বুবলিরে নিয়া এবং অপুরে নিয়া মানে কথা যেন উঠছে তখনই ও মনে করেন একটা ছব দিতে চাইতেছে যে সাকিব খানের আমি কথা কইলে আমারও বাচ্চা মনে হয় গ্রহণ করে নিব কিন্তু এটা ভুল ধারণা একটা মানুষ যদি একটা মানুষ অপু অপু কই বুবলি কই আর রাত্রি কোথায় আপনি সন্ধ্যার পরে মনে করেন এই আমি একটা সত্যি কথা বলি আমি সন্ধ্যার পরে আপনি পাবেন কোথায় জানেন রাত্রি ওই আম গেটের বাড়া বট তলে দেখবেন খালি হাঁডাসলি করে রাত্রি রাত্রের নাম হলো রাত্রি থাকে রাত্রে কিন্তু দিনে পাবেন না তারা রাত্রি পাবেন এখানে এখানে সেখানে সে ফিল্মেও কাজ করে না এবং ফিলিমে মনে হয় আজকাল তিরিশ বছর পঁচিশ বছর যদি আয়ও থাকে ও মাত্র দুইটা ছবির কাজ করেন একটা নাচের গরু ছিল অনেক আগে এটা ঠিক আছে এটা আমরা দেখছি কিন্তু সাকিবের সাথে একটু প্রেম ছিল এটা আমরা দেখছি এটা হলো অনেক আগের কথা এটা নতুন কিছু না আর এই ছেলেটা হইল আরেকজনের জন্মের এবং সাকিব খানের মানে বুবলি আর অপুর সুযোগটা নিয়া ও মনে করেন আরেকজনের জন্মের এটা হইলো সাকিব খানের বাচ্চা এখন যদি আদালত আর কথা যে আসলে যে হুবহুব শাকিব খানের মতো রাত্রির বাচ্চা এটা হইল মিথ্যা কথা এটা অনেক পরে শাকিব খানের লগে মিট মাট অনেক পরে প্রায় পাঁচ সাত বছর আগে পরে এই বাচ্চাটা হইছে একদম মিথ্যা কথা এগুলি এই বাহাদুরের জন্মের এটা হইলো ওই রং ক্যাডার ছিল মগবাজারের সে তার সাথে বিয়ে হয়েছিল সেখানে এই বাচ্চাটা জন্ম হয়েছে এটা আমরা সবাই জানি এবং যদি আপনি যদি অনেকজন জিজ্ঞেস করেন পুরান লোকেরে বলবো যে নেই সতেরি সত্যি কেউ কব্বরে কে যাবো না সাকিব খান আমার কব্বরে যাব না রাত্রিও আমার কব্বরে যাব না আমি সত্যি কথা কইতে ফিল্ম জগতে কোনো ভয় পাই না কেন পাই না আমরা কর্ম কর্মকে খাই একটা মানুষের ইজ্জত নষ্ট হইবো একটা মানুষের ইজ্জত হানি হইব এটি আমরা চাই না কিন্তু বুবলি আর অপু এইটা হলো এই সাকিবের পার্সেনিয়ার এবং দুইটা সন্তান এটা আমরা সবাই জানি আচ্ছা তো এবং সাকিব সাথে অপু সাথে যা ঘটনাটা ঘটলো সবই তো চক্ষু অন্তরালে ঘটেছে পরে হলো প্রকাশে এসেছে রাত্রির তো ঘটনাটাও তাহলে মিথ্যা কীভাবে বলছেন আপনি না রাত্রির ঘটনা অনেক আগে বুবলির এবং অপুর অনেক আগের ঘটনা এগুলি বুবলি তখন ছিল না আর রাত্রে অপুও ছিল না এটা হলো অনেক আগের কথা আরো দশ বারো বছর আগের কথা এগুলি তো রাত্রির সাথে সম্পর্ক ছিল আরো দশ বছর পনেরো বছর আগে যখন বুবলি আর অপু আরো দশ বছর পনেরো বছর আগের সম্পর্ক মানে এখন আপনি বলতে চাচ্ছেন বুবলি এবং অপবিশ্বাসের বিষয়টা সামনে আসাতে রাত্রি তার ছেলেকে সামনে এনেছে এ ধরনের কোনো কিছু এইটাই মনে করেন এইটাই এটা সুযোগ নিতে কিন্তু এখন আমি সাকিব যদি তাতে আমাদের স্বীকৃতি দিয়েছে এখানে যদি সন্তান যদি সাকিবের থাকে সাকিব দিব দাবি করছে রাত্রি এটা বেহালাল দাবি করতেছে কিন্তু এটা হালাল ভাবে না এটা বেহালাল দাবি করতেছে কিন্তু এটা মিথ্যা একদম মিথ্যা এগুলি মনে করেন সত্যি না আচ্ছা আমরা এটাও শুনছি অনেক মিডিয়াতে এবার বলে বুগলির পরে পূজাচেরির সাথে সম্পর্ক এটা আমরাও শুনছি এই যে কয়দিন ধরে আমরাও শুনতাছি দেন পূজার সাথে এবং আবার সাকিবের সাথে আবার সম্পর্ক হইতাছে এটা নিয়ে মনে করেন জাহাজ মিডিয়াররা জিজ্ঞেস করছে জিজ্ঞাসা করার পরে মনে করেন পূজা কি কইছে এটা তারাই জানে আর শাকিব খান জানে পূজা জানে কিন্তু আমি মনে করি কি একটা সাকিব খান একটা ভালো ছেলে কিন্তু ভালো ছেলে ওইয়া ঠিক আছে মানুষের পয়সা হইতেই পারে ছোট থেকে অনেক টাকা পয়সা মানুষের অহে বড় অহে তার জন্য কিন্তু সাকিবের কিন্তু এটা আবার উচিত হয় নাই মনে করেন এগুলি করা একটা বিয়ে শাদি করে একটা সংসার করব সুন্দর একটা সংসার করব এটাই ভালো এই বিভ্রুব লীল এক ঘটনা এই অপূর্লগ এক ঘটনা এখন আবার পূজার সাথে আবার বলে তখন তো দিগির অনেক ছোট ছিল এই সাত আট বছর বয়স ছিল তখন চাচ্ছু ছবি দাদিমা কুড়ি টাকা কাবিন এইসব ছবিতে আমরা দিপজল ভাইয়ের ছবি এবং আমরা কাজ করছি এই মারাতে বেসতে চাবি এগুলি আমরা সব ছবিতে ডিপজল ভাইয়ের ছবি সাকিব খান ছিল তারপরে ইয়েও ছিল দিগিও ছিল আমরা কাজ করছি এই ছবিতে পূজাও কিন্তু কাজ করেছে চাচু চাচু হিসেবে সাকিব খানের সঙ্গে ছোটবেলায় পূজা করছে এখন ভাই আমরা সেই পূজার সঙ্গে এখন আবার প্রেমের গুঞ্জন এখন তো অনেক ছোটবেলায় একজন জানে এখন দুইজনের ঘটনাটা এটা মনে করেন সত্যি অপুর আর এলো বুবলির কিন্তু পূজার ঘটনাটা এটা আমরা আমি সঠিক জানি না কিন্তু রাত্রি যে ঘটনাটা একদম মিথ্যা ঘটনা এটা আপনারা কি বাংলাদেশের আইডল জে বাংলাদেশে এক যে চিন যাকে চিনে সাকিব খান সে যে এরকম নারী কেলেঙ্কারির সাথে জড়িত হচ্ছে একটার পর একটা আসলে এটাকে আপনি কিভাবে দেখছেন এরা হল আমরা কি বলবো বলেন আসলে ছোট থেকে বড় হইছে আর দোয়া করি সাকিব খান দয়া দোয়া করি আল্লাহ আরো বড় করুক কিন্তু সাকিব খানদের এই পয়সা হইছে যাই হইছে এখন দেন এই সব ঘটনা দেন করতাছে এখন ওরই মন মানুষই এবং ওর মন ওর সবকিছু ওই ভালো জানে এখন তো বাবা আমরা তো করতে হবে হয়তো ভালো লাগিয়া গেছে এটা তো মনে আমি তো এটা বলতে পারুম না অল্প বয়সের ছেলেরা অল্প বয়সের মেয়েরা এগুলি কি করে না করে কিন্তু এটা ঠিক না কিন্তু এটা বদনাম আরো সরাইতেছে সাকিব খান সবাই ভালোবাসে আমরাও ভালোবাসি আমরা ফিলিম অনেক ভালোবাসি সাকিব খান যখনই ছোট ছিল মানে একদম সাইড সাইডে কাজ করতো তখন থেকে আমরা শাকিব খানকে ভালোবাসি এখনো সাকিব ভালোবাসি এবং মিথ্যা কথা কমু না সাকিব খানের দুইটা কইল আমরা খাইছি সাকিব খান আমাদের অনেক সহযোগিতা করছে তার জন্য কিন্তু আমি কিন্তু এই সাকিব খানের পক্ষ নিয়ে কথা কইতাছি না কিন্তু পক্ষটা কইতাছি যে এই যে সত্য যেটা সত্য সেটাই বলছি কিন্তু রাত্রি যে ঘটনাটা একদম মিথ্যা কথা সাকিবরা একটা ফাঁস আনার লেগে এরকম করতেছে কিন্তু ফাঁসাইতে তো পারবো না আর কোনো কাগজপত্র নাই এবং ছেলের রক্ত আর সাথে রক্ত সাথে মিশবো না এই দশ জনে যদি আমরা সাক্ষী দেই যে এটা মিথ্যা কোনোদিনে সত্যি হবে না কেন এটা তো মিথ্যা মিথ্যাই থাকে মিথ্যা কি কোনোদিন সত্যি হয় বলেন